জব প্লেসমেন্ট ড্রাইভ কর্মসূচি নেওয়া হলো সরকারি উদ্যোগে। সোনারপুর ব্লকে হওয়া জব প্লেসমেন্ট ড্রাইভে অংশ নেয় 25টি সংস্থা। ইন্টারভিউ দেন প্রায় 3,000 কর্মপ্রার্থী। এই উদ্যোগে প্রায় 1,000 জনের চাকরি হতে পারে। কর্মসংস্থানের লক্ষ্যে জব প্লেসমেন্ট ড্রাইভারের কর্মসূচি নেওয়া হয়েছিল সোনারপুর ব্লকে। দুদিন ধরে চলা জব প্লেসমেন্ট ড্রাইভে প্রায় 25টি সংস্থা অংশগ্রহণ করে। রাজ্য সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলায় যারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছিলেন তাদেরকে এই প্লেসমেন্ট ড্রাইভে ইন্টারভিউ এ ডাকা হয়। প্রায় 15টা কৃষি কোম্পানি এসেছিল, সেখানে ক্যাটাগরি থেকে শুরু করে খাদিমস, গোদরেজ এবং আদার্স, অ্যাপ্লো ফার্মেসি, বিভিন্ন রকমের কোম্পানি এসেছিল যারা তাদের সেই স্কিল ডেভেলপমেন্টের থ্রু দিয়ে আমরা যে ট্রেনিং দিয়েছিলাম তাদের প্লেসমেন্ট করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। একইরকমভাবে আজকে আমরা 21 তারিখে আরও একটা প্লেসমেন্ট সেল করেছিলাম অনলি বিউটিশিয়ান এবং ওয়েলনেসের ওপরে। সেখানেও প্রায় 11টা কোম্পানি এসেছিল, VLCC, ডক্টর পলস এবং ওটু স্পা থেকে শুরু করে বিভিন্ন আমরা কলকাতার নামী কোম্পানি তারা এসেছিলো এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা যে স্কিল ডেভেলপ যারা হয়েছে এই অঞ্চলে তাদেরকে তারা প্লেসমেন্টের মাধ্যমে এখানে নেওয়া হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট 3,000 চাকরি প্রার্থী জব প্লেসমেন্ট ড্রাইভে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। এর মধ্যে প্রায় 1,000 জনের কর্মসংস্থান হতে পারে। উৎকর্ষ বাংলা সংগ্রাম থেকে এসেছিলাম। এখানে অনেক রকম ট্রেনিং আছে, যেমন আমরা ফ্রন্ট অফিস ব্র্যাচে করেছি, বিউটিশিয়ানে অনেক রকমের ট্রেনিং আছে। এখানে ট্রেনিং আমরা যদি ঘর থেকে না বেরোতাম মহিলারা তাহলে আমরা জানতেই পারতাম না এত ভালো ভালো ট্রেনিং এরকম ইনস্টিটিউটে হচ্ছে। সুন্দরবন জেলার অন্তর্গত পাথরপ্রতিমা ব্লকে দারিয়াপুর গ্রাম থেকে এসেছি। তো আমি উৎকর্ষ বাংলা কম্পিউটারের কোর্স কমপ্লিট করেছি, ওখান থেকে আমাকে নিয়ে আসা হয়েছে এখানে ইন্টারভিউ দিতে। আমি ফতেপুরে উৎকর্ষ বাংলার মানে শিখেছিলাম, তো সেখান থেকে জানতে পারলাম, তার ব্লকে জানতে পারলাম যে এরকম ইন্টারভিউ হবে সোনারপুরে, তো সেখান থেকে এলাম। এর আগে আমি একটাও ইন্টারভিউ দিইনি। সরকারি এই উদ্যোগে আসার আলো দেখছেন জেলার কর্মপ্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।